আমার প্রিয় নার্সারির ছাত্রছাত্রীরা, আজ আমি তোমাদের কি পড়াবো বলো তো? আজ আমি তোমাদের অঙ্ক পড়াবো। এই দেখো, আজকে আমি নিজে করো বই থেকে যোগের ছড়া পড়াবো, ঠিক আছে? যোগের ছড়া কে লিখেছেন বলো তো? যোগের ছড়া যোগীন্দ্রনাথ সরকার লিখেছেন। এই দেখো, তোমাদের কবির নাম মুখস্থ করার দরকার নেই, ঠিক আছে? যোগ কাকে বলে বলো তো? যোগ মানে বেড়ে যাওয়া। আমি একটা পেন নিলাম, এর সঙ্গে আমি আরও একটা পেন নিলাম, তাহলে কী হলো? বেড়ে গেল। আগে একটা ছিল, আর একটা হলো, দুই হলো, তার মানে বেড়ে গেল। মনে রাখবে, যোগ মানে সবসময় বেড়ে যাওয়া। আমি যখন তোমাদের আবার যোগ অঙ্ক শেখাবো, তখন আমি তোমাদের আরও ভালো করে বিষয়টা বুঝিয়ে দেব। তাহলে এবার আমি যোগের ছড়া বলি, তোমরা মন দিয়ে শোনো। হ্যাঁ, মামাদের দরজায় বাঘা থাকে এক, তেরে নাহি আসে নাহি করে ভ্যাগ ভ্যাগ। এই দেখো, এখানে একটা বাঘা আছে, দেখতে পাচ্ছ? এরপর মামাদের পুকুরেতে আছে বড় রুই, পশু আর মাছে মিলে একে একে দুই। তাহলে এই দেখো, বাঘা তো একটা পশু, আর এই যে রুই একটা মাছ, তাহলে এক এক মিলে দুই হলো, তাই তো? মামাদের বাগানেতে চড়িছে হরিণ, দুই পশু এক মাছ, দুয়ে একে তিন। দেখো, এখানে দুটো পশু আছে আর একটা মাছ আছে, তাহলে কি হলো? দুটো পশু আর একটা মাছ মিলে কি হলো? দুয়ে একে তিন হলো। মামাদের রাঙা গরু কি বা রূপ তার, তিন পশু এক মাছ, তিনে একে চার। দেখেছো, এখানে তিনটে পশু, দেখতে পাচ্ছ? আর এই একটা মাছ, তাহলে তিনটে পশু আর একটা মাছে কত হলো? চার। তাহলে দেখছো, প্রতিটা স্তবকে এক করে বেড়ে যাচ্ছে, এটাই কিন্তু যোগ, ঠিক আছে? যোগে সবসময় বেড়ে যায়। মামাদের বানরের কি মজার নাচ, চার পশু এক মাছ, চারে একে পাঁচ। দেখো, এখানে চারটে পশু আছে আর একটা মাছ আছে, তাহলে চার চার আর এক যোগ হয়ে কি হলো বলো তো? পাঁচ হলো। কেমন? তাহলে প্রতিটা স্তবকে এক করে বেড়ে যাচ্ছে। তাহলে তোমরা পাঁচ অবধি বুঝতে পেরেছো? একটা একটা করে পশু বেড়ে পাঁচটা পশু হয়েছে, তাই না? তাহলে এবার পরের স্তবকে কি আছে? মামাদের সাদা বেড়া উঠোনেতে রয়, পাঁচ পশু এক মাছ, পাঁচে একে ছয়। এই দেখো, মামাদের এখানে পাঁচটা পশু আছে, দেখতে পেয়েছো? আর একটা মাছ, তাহলে কত হলো? পাঁচ আর এক ছয় হলো। মামাদের খরগোশ চাটে এসে হাত, ছয় পশু এক মাছ, ছয়ে একে সাত। দেখেছো, এখানে তাহলে প্রত্যেকটা স্তবকে একটা করে পশু বাড়ছে। আমি বলছি, এখানে ছটা পশু আছে, দেখেছো? মোট ছটা পশু আর একটা মাছ, তাহলে ছয়ের সঙ্গে এক যোগ হয়ে গেল সাত। মামাদের পোষা মেনি যেন বড় লাট, সাত পশু এক মাছ, সাতে একে আট। এখানে না মোট সাতখানা পশু আছে আর একটা মাছ, তাহলে কি হলো? এই দেখো, সাতখানা পশু আর একটা মাছ, মোট আট হলো। বুঝতে পারছো? মনে রাখবে, যোগ মানে সবসময় বেড়ে যাওয়া। মামাদের রাজহাঁস পুকুরেতে রয়, পশু পাখি মাছে মিলে আটে একে নয়। এইখানে সব পশু পাখিগুলো আছে, তাহলে আটটা পশু পাখি ছিল আর একটা মাছ ছিল, মোট হলো নয়। মামাদের চাকরের হয়েছে বয়স, সবে তারে ভালোবাসে, নয়ে একে দশ। ঠিক আছে, ছড়াটা বুঝতে পেরেছো? ছড়াটা বাড়িতে ভালো করে মুখস্থ করবে, কেমন?